বিধ্বংসী বন্যার প্রভাব পড়তে চলেছে বিশ্বকর্মা পুজোতেও। খোয়াই জেলাতে এই ইঙ্গিত ইতিমধ্যে পেয়ে গেছেন মৃৎশিল্পীরা। বন্যায় বহু মানুষ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষদের একটা বিশাল অংশ এবছর দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা থেকে নিজেদের গুটিয়ে রেখেছেন। ফলে বছর আর মাত্র দুদিন বাকি থাকলেও খোয়াই শহরে বিভিন্ন মূর্তিপাড়ায় বিশ্বকর্মা প্রতিমার চাহিদা তেমন একটা নেই। প্রকৃতির রোষানলের এমন প্রভাব যে পড়বে তা টের পাননি মৃৎশিল্পীরা। তাই অন্যান্য বছর এবং গত বছরের গড় হিসেবে ধরে অনেক মৃৎশিল্পী বেশি মূর্তি তৈরি করেন, কিন্তু পুজোর দুদিন আগে প্রতিমার তেমন চাহিদা নেই। এতে বিপাকে পড়েছেন মৃৎশিল্পীরা। রবিবার খোয়াই শহরের চেপড়ি এলাকার এক মৃৎশিল্পীর ব্যস্ততা চোখে পড়ল। তার নাম জয়মল রুদ্রপাল। ব্যস্ততার ফাঁকে তিনি জানান, বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের একটা বিরাট অংশ এই বছর বিশ্বকর্মা পুজো না করারই সিদ্ধান্ত নিয়েছেন। তাই গত বছরগুলির মতো এবছর মূর্তির তেমন একটা চাহিদা নেই। সবগুলি প্রতিমা বিক্রির লক্ষ্যে প্রতিমার মূল্য অনেকটাই কমিয়ে দিয়েছেন তিনি। তিনি আরও জানান, তার কাছে বড় মাপের বিশ্বকর্মা প্রতিমা পাওয়া যাচ্ছে 3-4 হাজার টাকার মধ্যে, ছোট প্রতিমা পাওয়া যাচ্ছে 1-1.5 হাজার টাকার মধ্যে। এবছর বিশ্বকর্মা প্রতিমা নির্মাণ করে ক্ষতির সম্মুখীন হবেন বলে আশঙ্কা প্রকাশ করেন মৃৎশিল্পী জয়মল রুদ্রপাল। দাদা, রাত পোহালি দেবশিল্পী বিশ্বকর্মা পুজো, এবছর পুজোর কিরকম অর্ডার পেয়েছেন গতবার তুলনায়? এবছর তো গতবার তুলনায় অনেক কম, কারণ এই যে প্লাটটা গেছে কিছুদিন আগে, প্লাটের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষ ওই সবজি টুর যে গৃষ্টি নষ্ট হয়েছে, এই কারণে পুজোটা অনেক কম। আচ্ছা, তো এরকম মানে রেটও বেশি পাওয়া যেতেছে না। আচ্ছা, অর্ডার কেমন পেয়েছেন এবার? মোটামুটি গতবার থেকে কিছু কম আর কি, মোটামুটি হয়েছে গতবার তুলনায় কম। আচ্ছা, এবার মূর্তির দাম কি গতবারের মতো আছে না একটু বেশি? গতবার থেকে মূর্তির রেট কম। আচ্ছা, মানে পূজা করতেই রাজি না? মানে ছোট ছোট এবং বড় মূর্তিগুলির দাম কিরকম পড়ছে এবার? বড় বলে 3,000, 3,500, 4,000 শুরু দিই, 1,500, 1,000। খোয়াই শহরে অন্যান্য মূর্তিপাড়াতেও মৃৎশিল্পীদের মধ্যে এমন হতাশার ছবি ধরা পড়েছে। মৃৎশিল্পীদের মতে, প্রতিমা নির্মাণে আনুষঙ্গিক উপকরণের দাম অত্যধিক বৃদ্ধি পেয়েছে। সে নিরিখে মূর্তি নির্মাণ করে লাভের মুখ দেখতে হিমশিম খাচ্ছেন তারা। এই অবস্থায় পুজোর সংখ্যা কমে গেলে তাদের ক্ষতির বহর বৃদ্ধি পাবে বলে জানান তারা। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।